গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমি যাচ্ছি মনাদের বাড়িতে। তোমরা তো মনাকে চেনোই, আমার সিস্টার, তো ওদের বাড়িতেই যাব, একটা কারণে ইনভাইট করেছে। তো কিসের জন্য তো সেটা আমি এখন বলবো না, ওখানে গেলেই তোমরা বুঝতে পারবে কিসের জন্য যাচ্ছি ওখানে। তো ওখানে যাব, তোমরা সঙ্গে থাকো, তাহলে দেখতে পারবে যে কেন যাচ্ছি। তো গুটু যেহেতু পরীক্ষা চলছে, তো এখনও রেডি হয়নি, তো ওকে পড়তে বসিয়েছিলাম, পড়া প্রায় কমপ্লিটের দিকে, তো এখন ওকে রেডি করবো আগে, তারপরে আমরা যাব। তো সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখো, কেমন লাগবে অবশ্যই জানাবে, আশা করি ভালো লাগবে। তো পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে কী হচ্ছে না হচ্ছে। চলো গুটুকে আগে রেডি করে নিই। এই যে গুটুর পড়া হয়ে গেছে, ও তো রেডি হওয়ার জন্য ব্যস্ত, ও শুধু পড়াই হয়ে যায়, পড়তে ভালো লাগে না, পড়তে তো হবেই, কিছু করার নেই। তো এখন আমরা বেরোচ্ছি, তো ওখানে গিয়ে কথা হবে সবার সাথে। তো এখন বেরোই, এমনিতে অনেক দেরি হয়ে গেছে, তো চলো যাই। ডিকিতে রাখো, শোনো আয়। তো আমরা চলে এসেছি ওদের বাড়িতে, 5 মিনিট হলো পৌঁছে গেছি। তো এখন সব গল্প করছে, তা আমরা কিচেন রুমে, আমার না ব্যাগ করা যায়, আমার কাছে এটা আছে, বার্থডে তো ভাই ছিল, সারা ব্লগে আমি গেছি। বলছিলাম যে কি করব, তা আমরা অ্যাকচুয়ালি এখানে ক্যারাম বোর্ড খেলতে আসছি, ক্যারাম বোর্ড টুর্নামেন্ট। তো দেখো, এনজয় করো। কে কে টিম সব বলো, দেখো কে জিতে। আমি কে জিতে শট বলছি, এইবার কে কারণে যায় নাই সেরকম, আমাদের বোর্ড খেলা শেষ, এখন কলা গাছ খেলা হচ্ছে। তাহলে এখন রান্না হবে, এই যে মাটন সব জিনিস এখন রান্না করা হবে। চলো, তো এখন সব কাটাকাটি হবে। তো আমরা অনেকদিন পরে একসাথে, তো ক্যারাম বোর্ড খেললাম, খুব মজা হলো। তো এখন রান্নাটাও করতে হবে, আমরা এখন মাটন বানাবো, মাটন কষা। তো রাত হয়ে গেছে, আবার বাড়িতে যেতে হবে, তো ফটাফট আমরা রান্না করে নিই। ওরা সবাই এখনও খেয়েছেই, ওরা ক্যারাম বোর্ড খেলতে খুব ভালোবাসে, আমি অতটা ভালোবাসি না, বাকি যাদের দেখলাম তুমি সবাই খুব ভালোবাসে। তো আমি আগে খেলতাম, কিন্তু এখন আর খেলি না, সেরকম আমার সময়ও হয়ে উঠে না, সেই জন্য আর খেলাও হয় না, আর আমার ইচ্ছাও হয় না অত, কিন্তু ওরা খুব ভালোবাসে। আর যারা নতুন দেখছো আমার ব্লগটিকে, তারা এখন আগে ফটাফট করে সাবস্ক্রাইব করে দাও, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো।
মানে অল্প জিনিস হইলে চাকু দিয়ে কাটি। আমার শাশুড়ি তো পেঁয়াজকে ছুঁড়ে ছুঁড়ে রেখে দেয়, কি করে ছুঁড়ে ছুঁড়ে রেখে দেয়। লঙ্কা চাজ মাংস ধোয়া, হ্যাঁ বলতেছিল সত্যি এখন ভালো স্মেল দিচ্ছে। কি বলে তুই খাবো তো, খাইতে তো লাগবে। মন দিয়ে সালাদ কাটতেছে, মন দিয়ে সালাদ কাটতেছে। আমার বার্থডে তো যে বানাইছিল খুব সুন্দর হয়েছিল। তোমার বার্থডে তো আমাদের মাংস রেডি, ওটার পরে নীরজকে দিয়ে দাও একবারে, বাবাকেও দিচ্ছ। দেখো সবাই, তুমি দেখো সেই টেস্টি। আমরা এখন খাইনি, খাবো। কষানোটা আগে খাওয়া হয়ে গেছিলো, খুব টেস্টি হয়েছে, তো এখন খেয়ে নিই আগে, রাত হয়ে গেছে। এখন আমরা বাড়ি যাচ্ছি, ওদেরকে বাই। আজকে ব্লগটা এখানেই শেষ করবো, আর কিছু দেখাবো না, কারণ প্রচণ্ড টায়ার্ড। খুব মজা করলাম, এনজয় করলাম, তো এখন বাড়িকে ঘুমাতে হবে। তো ব্লগটা এখানে শেষ করবো, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। সবাইকে টাটা, গুড নাইট।